মুখটা কেমন শুকিয়ে যাচ্ছে, আস্তে আস্তে উজ্জ্বলতা আমাদের মুখ থেকে বিদায় নিচ্ছে। কিন্তু সেই উজ্জ্বলতা ধরে রাখবো কি করে, সেই সৌন্দর্য ধরে রাখবো কি করে, সেটাই তো এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কিন্তু সেই উপায়টা কি দেখুন। উজ্জ্বল কোমল ত্বক সকলেরই কাম্য, বিশেষ করে একটু উজ্জ্বল ত্বক পাওয়ার জন্য আমরা অনেকেই অনেক কিছু করে থাকি। মনে মনে সবাই নিজের ত্বকের উজ্জ্বলতা নিয়ে কিছুটা আক্ষেপ থেকেই যায়, তারই প্রেক্ষিতে আমাদের এত প্রচেষ্টা। কিন্তু মন খারাপ হয়ে যায় তখনই যখন আয়নার সামনে দাঁড়িয়ে একটু ফলাফল দেখতে পাই না আমরা। কিন্তু জানেন কি, আপনি আপনার এই ত্বকের উজ্জ্বলতা ধরে রাখবেন কিভাবে? বিশেষজ্ঞরা বলছে, প্রথমেই অতিরিক্ত দূষণ ও বেলাগাম জীবন থেকে দূরে থাকুন। এরপর আপনার খাদ্য তালিকার দিকে নজর দিন। কার্বোহাইড্রেট, এসেনশিয়াল ফ্যাট, প্রোটিন এবং সবুজ শাকসবজির রাখুন আপনার প্রতিদিনের খাবারে। ত্বকের জন্য সবচেয়ে উপকারী হচ্ছে নানা রকমের ফল ও সবজি। ফল খান এমন যার মধ্যে ভিটামিন সি ও ই আছে। কমলালেবু, বাতাবি, পিচ, কলার মতো ফল যারা নিয়মিত খান তাদের ত্বকে বয়সের ছাপ তেমন দেখতে পাওয়া যায় না। এছাড়া খাবারে রাখুন কাঁচা হলুদ, আদা, রসুন, সমস্ত কিছুই। নিয়ন্ত্রিত মাত্রায় খাবারের ব্যবহার করলে শরীর বা ত্বক ভালো থাকবে, আর সঙ্গে দরকার সঠিক চিকিৎসা মাধ্যম। বিউটি কনসালটেন্টের মতে কোনো রকম সার্জারি ছাড়াই আপনি পেতে পারেন মসৃণ ও উজ্জ্বল ত্বক, দরকার শুধু সঠিক থেরাপি। এখন প্রশ্ন অনেকগুলি, আমাদের শুষ্ক রুক্ষ ত্বককে কিভাবে উজ্জ্বলতা ধরে রাখবে, কিভাবে আমাদের সৌন্দর্য আমাদের হাতেই মুঠোই থাকবে, তা নিয়ে আজকে আলোচনা করব সুস্থ থাকুন অনুষ্ঠানে আপনাদের সঙ্গে। আমি সন্তু, আর আমার সঙ্গে রয়েছেন ডক্টর প্লাস থেকে আজকের অতিথি সমীর দে, বিউটি এক্সপার্ট। সমীরদা, অসংখ্য ধন্যবাদ জানাই এবং স্বাগত জানাই। আমরা আগের প্রোগ্রামগুলোতে নানান সমস্যা নিয়ে, মুখের নানান সমস্যা নিয়ে, ত্বকের নানান সমস্যা নিয়ে কথা বলেছি, কিন্তু সবথেকে আরও একটা বড় সমস্যা শুষ্ক হয়ে যাওয়া, মুখটা শুকিয়ে যাওয়া, ত্বকটা ভেতর থেকে যেন শুকিয়ে যাচ্ছে, তার ফলে বিভিন্ন রকম সমস্যা দেখা দিচ্ছে। এই সমস্যাগুলো মানুষ সামনাসামনি করবে কী করে, এই সমস্যাগুলো তরুণ প্রজন্ম কীভাবে হ্যান্ডেল করবে? মানে বলতে গেলে রুক্ষতা, মানে আমাদের স্কিনের রুক্ষতা, প্রথমত বলি যে এটা আমি প্রোগ্রাম হিসেবে দেখি না, এটাকে আমি একটা আড্ডা হিসেবে, একবারে আমরা তো আড্ডা দিই, লাগে আড্ডাটা। যদি আমি উত্তরে আসি সন্তুর, তাহলে আমি বলবো যে আমরা যে সমস্যাগুলো নিয়ে ভুগি, মানে এই যে স্কিন রুক্ষ হয়ে যাওয়া, স্কিন শুকিয়ে যাওয়া, ড্রাই হয়ে যাওয়া, খুব অল্প বয়সেও সেটা হতে পারে, সেগুলো কেন হয়, সেগুলোর থেকে বেরিয়ে আসার কী কী উপায় আছে, এগুলো নিয়েই আমরা আলোচনা করব। তার মধ্যে যদি বলি এগুলো কেন হয়, কারণ আমাদের অনেক কিছু নিয়মের বাইরে গিয়ে আমরা করি। প্রথমত আমরা কী জানি, আমাদের যেটা আমাদের ওপরের স্কিনের আবরণ, মানে আবরণ যেটা বলবো আমরা, মানে আস্তরণ বা আবরণ যেটাই বলবো, সেটা আমাদের এক্সটার্নাল। এক্সটার্নালটা তৈরি কোথা থেকে? আমাদের ইন্টারনাল থেকে। তো যদি আমাদের ইন্টারনাল মেটাবলিক্যাল সিস্টেম ঠিকঠাক না থাকে, তখনই কিন্তু আমাদের আপার ফেসে সেটা আমরা, মানে স্কিনের লেয়ারে, মানে বাইরে যেটা আমরা এফেক্ট পাই এবং বুঝতে পারি যে আমাদের স্কিনটা যেন কোথাও শুকিয়ে যাচ্ছে, স্কিনের মধ্যে আমাদের সৌন্দর্যটা হারিয়ে যাচ্ছে। মানে সৌন্দর্য হারিয়ে যাচ্ছে এই কারণে বললাম, কারণ দেখো একটা বাচ্চা বয়সও, যদি হচ্ছে 15-16 বছরও আমি ধরি, একটা স্কিন ড্রাই হয়ে যাচ্ছে, সেখান থেকে সবাই আমরা ফার্স্টে কী চাই আমাদের লাইফে, আমরা সৌন্দর্যের ফার্স্ট পার্ট আমরা কী বুঝি, স্কিন গ্লো, মুখ, স্কিন গ্লো করা, মুখের একটা, আমাদের স্কিনটা, মুখ বলবো না আমরা, মানে স্কিনের পার্ট আমাদের গ্লো করবে, সেই গ্লোটা হারিয়ে যায় ফার্স্টেই কিন্তু যখন আমাদের স্কিন ড্রাই হয়। আর যদি এই ড্রাইনেস থেকে আমরা ফিরিয়ে আনতে, ড্রাই হয়ে যাওয়ার কথাটা হলো ডিহাইড্রেটেড হয়ে যায়, মানে বডি যদি ডিহাইড্রেটেড হয়ে যায় তখনই কিন্তু আমাদের স্কিন ড্রাই হতে থাকে। সেই ডিহাইড্রেটেড, মানে ডিহাইড্রেশনের জন্য যদি বলি যে কী কী কারণ হতে পারে, তার কিছু কারণ ইন্টারনাল সমস্যা থাকতে পারে, তার কিছু কারণ আমাদের খাওয়া দাওয়ার অনিয়মিত থাকতে পারে, আমাদের পর্যাপ্ত পরিমাণে জল না খাওয়ার কারণ হতে পারে, ফল না খাওয়ার কারণ হতে পারে, টাইমলি না খাওয়ারও কারণ হতে পারে, এগুলো আমাদের সিমটম। যদি এগুলোকে আমরা প্রপারলি একটু সলভ করতে পারি, তাহলে আমাদের স্কিন কিন্তু প্রপার ওয়েতে গ্লো করবে। আরও একটা কারণে গ্লো হারিয়ে যায়, মানে আমাদের স্কিন ড্রাই হয়ে যায়, খুব অল্প বয়সে এখন আমরা নিজেদেরকে নিয়ে প্রচুর ভাবি, প্রচুর ভাবতে গিয়ে নিজেদের ওপর প্রচুর এক্সপেরিমেন্ট করি, আর যখনই আমরা এক্সপেরিমেন্ট করি সেটা হয় কারো শ্যুট করছে, কারো শ্যুট করছে না, এবার যা শ্যুট করছে না সেই কিন্তু এই সমস্যাগুলোর মধ্যে, মানে পড়ছেন, আপনার আস্তে আস্তে স্কিনটা ভেতর থেকে টিস্যুটা ড্যামেজ করে দিচ্ছে এবং টিস্যুটাকে পুড়িয়ে ফেলছে, মানে স্কিন থেকে ভেতর থেকে স্কিন, শিশু যদি ড্যামেজ হয়ে যায় স্কিনের মধ্যে যে পিএইচ ব্যালেন্স, ওয়াটার ব্যালেন্স দরকার, সেই পর্যাপ্ত পরিমাণ জিনিসটা সে নিতে পারছে না, তো সেখান থেকেই কিন্তু আমাদের এই সমস্যার সৃষ্টি হচ্ছে। মানে জীবনযাত্রার সঙ্গে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রয়েছে কিন্তু এই এই সমস্যা। একদমই তাই, এই সমস্যাটা বিশাল সমস্যা নয়, আবার এটার থেকে বড় সমস্যা নেই, কারণ ক্রেজ এতটাই, মানে সন্তুকে বলবো যে আমরা জানি যে আমরা যেহেতু বিউটি কনসালটেন্সি হিসেবে বসি এবং কনসাল্টিং করি, তো আমরা জানি যে
কিভাবে মানুষের মধ্যে ক্রেজটা আছে যে স্কিনের গ্লো, মানে মানুষ নিজেকে এটা মানে মানুষ বলে না, প্রত্যেকটা মানুষই, এবং ইভেন আমি যদি হতাম আমি নিজেও তাই করতাম, নিজেও তাই চাইতাম যে আমি সবসময় আমার স্কিনের মধ্যে একটা আলাদা গ্লো রাখবো। আমি কিছু নাম এখেও আমার আয়নার সামনে দাঁড়ালে যেন আমার স্কিনটা চকচক করে, সেটাকে কিন্তু বলা হয় গ্লো। আর যদি আমি এই গ্লো নিয়ে আসি, সবথেকে বড়ই মূল প্রোগ্রামের যে মানে আর কি মেথড বলবো আমি, সেটা হলো হাইড্রেশন। ডক্টর প্লাসে এর একটা প্রপার থেরাপি রয়েছে, যেটা হলো হাইড্রেশন। যদি আমি হাইড্রেশন থেরাপি বলি, অনেকে জানতে পারে, জানতে চাইতে পারে হাইড্রেশন থেরাপিটা কী, এখানে কি কোনো স্টেরয়েড ইউজ করা হয় বা এখানে কি কোনো রকম খুব মানে হাই পাওয়ার লেজার বা মেশিন ইউজ করা হয়, আমি বলবো না, এগুলো করা হয় না। কারণ হলো হাইড্রেশন থেরাপিটা আপনার স্কিনের পর্যাপ্ত পরিমাণ যে ময়েশ্চারটা আপনি খাওয়া দাওয়ার পরেও কিছু লাগানোর পরেও পাচ্ছেন না, সেটাকে ফিরিয়ে দেওয়া, সেটা ফিরিয়ে দেওয়ার জন্য ডক্টর প্লাস এই থেরাপিটা করা হয়। এবং থেরাপিটা খুবই সুন্দর, খুবই সুন্দরভাবে এটা হয় এবং খুব সেফলি হয় এবং টাইপ অফ ফেশিয়ালের মতন হয় যেটাতে আপনি রিল্যাক্স ফিল করবেন এবং সুন্দরভাবে আপনার রেজাল্টটাও আসবে। অনেকের দেখবে স্কিন লাল, তোমরা এটাতে বুঝতে পারবে যে অনেক সময় ঘোরো তো দেখবো অনেকের স্কিন একটু রোদে বেরোলে প্রচুর লাল হয়ে যাচ্ছে। তার কারণ হয়তো তাকে কোয়েশ্চেন করতে পারো নিজে, কেন দিদিভাই বা দাদাভাই আপনার স্কিনটা লাল, কিন্তু তাদের কিছু কারণ থাকে, তারা কিছু স্টেরয়েড প্রোডাক্ট লাগায় যেগুলো লাগিয়ে স্কিনের ফর্সা ভাব আনার চেষ্টা করে। প্রত্যেকে একটা কথা বলি, ফর্সা হওয়ার চেষ্টাটা বন্ধ করে দিয়ে স্কিন উজ্জ্বল করার চেষ্টাটা করুন, দেখবেন স্কিন সুন্দর থাকবে। কারণ গড গিফটের কোনো জিনিসটাকে যদি আমরা উল্টে দিতে পারতাম তাহলে নিজেদের উপর সবার আগে আমরা অ্যাপ্লাই করতাম, কেউ নাটা থাকতো না, কেউ রোগা থাকতো না, সবাই সবার পারফেকশন রাখতো, কেউ কালো থাকতো না, মানে কেউ দেখতে বাজে হতো না, সবাই একদম পারফেক্ট রাখতো নিজেকে টপ টু টপ। সেটা যখন সম্ভব নয়, ভগবানের দেওয়া গিফটের উপর আমরা যদি কিছু করতে চাই সেটা আমাদের খারাপ। আমরা কি করতে পারি, ভগবানের দেওয়া সৌন্দর্যকে ধরে রাখার জন্য যা যা দরকার সেটা করতে পারি। তো সেখানে দাঁড়িয়ে যদি মনে হয় স্কিনের গ্লো রাখবো, তার জন্য ফার্স্ট করবো আমি কি হাইড্রেশন, যাতে আমার স্কিন কখনো ড্রাই না হয়। স্কিন ড্রাই হলেই কিন্তু এই মারাত্মক সমস্যাটা আসবে, যেটা হলো স্কিনের গ্লো হারিয়ে যাওয়া। আমরা যখন এই সমস্যার সম্মুখীন হচ্ছি তখন তো একটা প্রসেস রয়েছে সমাধান কীভাবে হবো, কিন্তু এই সমস্যার যখন সম্মুখীন হচ্ছি না, তুমি যেমনটা বলছো যে জীবনযাত্রার যদি মান উন্নয়নটা করা যায় বা জীবনযাত্রা আমরা যেটা করছি সেটা যদি সঠিক প্রপার ওয়ে হয় তাহলে কিন্তু এই সমস্যাগুলো আসবে না। এক্স্যাক্টলি আসবে না। এখানে কি কোনো জিনগত কোনো ব্যাপার রয়েছে বা বংশগত কিছু ব্যাপার রয়েছে? হেরিডিটি, দেখো হেরিডিটি এখানে সেরকমভাবে ওয়ার্ক করে না, করে দুই একটা ক্ষেত্রে। কারণ যাদের মানে হেরিডিটিতে প্রচুর একটা ড্রাইয়ের ব্যাপার থাকে, যে ড্রাইনেস, সেই ড্রাইনেসটা মানে অত্যাধিক টাইপ অফ সোরিয়াসিসের মতন ড্রাইনেস, যেটা স্কিন চারিদিকে ফাটিয়ে দিচ্ছে এবং মাছের আঁশের মতন হয়ে যাচ্ছে, দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু। সেটা কিন্তু একটা রোগের মধ্যে বলি আমরা, সেটা একটা ডিজিজ। এই যে নর্মাল গ্লোটা হারিয়ে যাওয়া, নর্মাল ড্রাই, এটাকে আমরা ডিজিজ বলি না, এটা নিজেদের কিছু অনিয়মিততার জন্য। আমরা যদি মানে আপনারা বলতে আপনারা যদি এই প্রোগ্রামটাকে ফলো করেন নিয়মিতভাবে, তাহলে আপনারা এইটুকু ফলো করুন যে নিজেদের লাইফস্টাইলটা সারাদিনে ঠিকঠাক যাচ্ছে কি না। যদি আপনাদের মনে হয় ঠিকঠাক যাচ্ছে না, ঠিকঠাক যাওয়া কী সেটা যদি জানতে হয়, তার জন্য বলবো ডক্টর প্লাসে আসুন। যে ঠিকঠাকভাবে যাওয়া মানে কী সেটা যদি জানতে চাই তাহলে বলবো আসতে। কারণ হলো দেখুন, সকাল দুপুর রাত তিনবার খাবো, একবার স্নান করব বা দুবার স্নান করব, রোদে ঘুরবো, কাজ করব, ঘুরতে যাব, দিস ইজ নট লাইফ। লাইফ যদি মনে হয় নিজেকে সুস্থ রেখে করতে হবে, তাহলে সারাদিন একটা প্রপার ডায়েট মেনটেন করতে হবে। আমি সব খাবার খাবো কিন্তু তার একটা টাইমিং থাকবে, টাইমিং মেনে মেনে খাবো এবং জল পর্যাপ্ত পরিমাণে নেব। এই যে গরমকালটা আমাদের যে এখনকার যে আমরা যে ওয়েদারটার উপর দিয়ে যেটা যাচ্ছি, সেই ওয়েদারে যদি নিজেকে আমরা যদি ডিহাইড্রেটেড করে ফেলি বডি, কখন হবে? যখন আমরা খুব জল কম খাবো বা আমরা এমন কিছু খাওয়া দাওয়া খাবো যেটাতে আমাদের ডাইজেস্টিভ পাওয়ার কমে যাবে, মানে ডাইজেস্ট হবে না, সেখান থেকেই কিন্তু এই ড্রাইনেসটা সৃষ্টি হয়ে যাবে। মানে জীবনযাত্রার প্রতিটি রন্ধে আমাদের কিন্তু সতর্ক হতে হবে এবং জীবনযাত্রার মান উন্নয়ন করলেই কিন্তু এই সমস্যা থেকে আমরা মুক্তি পেতে পারি। আপাতত আড্ডার আজকের সময় কিন্তু একদম শেষ, আমরা এখানেই আড্ডা শেষ করছি। কিন্তু আপনাদের অনুষ্ঠান কেমন লাগছে আপনারা কিন্তু সরাসরি জানাতে পারেন আমাদের সোশ্যাল মিডিয়ার পেজে, আপনারা কমেন্ট করতে পারেন, আপনাদের মতামত জানাতে পারেন। আপাতত এখানেই শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকুন।